সিরিয়াল দিয়েই অভিনয় জগতে প্রবেশ। তারপর তিনি বড় পর্দায় সফল অভিনেত্রী। প্রথম ছবি বাংলাদেশে সুপারহিট। বাংলা সিরিয়াল নিয়ে কি বলছেন শাকিব খানের বিপরীতে প্রিয়তমায় ডেবিউ করা অভিনেত্রী ইদিকা? আদৌ কি তিনি আর বাংলা সিরিয়াল দেখেন? ইনকেস আমি বাংলাদেশে বসেও দেখেছি। বাংলা সিরিয়াল মানে কি শুধুই গুটকা চালি? কি বলছেন তিনি? ধারাবাহিকে অনেক ভালো ভালো অনেক কিছুই দেখানো হয়। এখন বড় পর্দার ব্যস্ত অভিনেত্রী ইদিকা পাল, প্রথম ছবি প্রিয়তমাতে এই বাজিমাত করে ফেলেছেন তিনি। ভাঙতে চলেছেন বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড। বাংলা সিরিয়ালে দর্শকদের কাছে তিনি রঞ্জা রিমলি নামে বিশেষ পরিচিত। সেই অভিনেত্রী কি এখন আর সিরিয়াল দেখেন? অতীতকে ভোলেননি ইদিকা। বড় পর্দার সাফল্য ভোলাতে পারেনি অতীতের দিনগুলো, এখনও চোখ রাখেন ধারাবাহিকে। প্রথম কলকাতাকে একান্তে জানালেন সুযোগ পেলেই দেখেন বাংলা সিরিয়াল। তার কথায় অফ টাইমে বাংলাদেশে বসেও জি বাংলার সিরিয়াল দেখেছি। আমি ইনকেস আমি বাংলাদেশে বসেও দেখেছি, যখন অফ টাইম ছিল আমি অফ টাইমে জি বাংলা দেখতাম বসে বসে। জি বাংলা সিরিয়াল দেখেছি, আমাদের এখানেরই জি বাংলা সিরিয়াল আমি দেখেছি ওখানে বসে বসে। কেন তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বাংলা সিরিয়াল প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন কোথাও যেন একটা ধৈর্যচ্যুতি ঘটছে। কোথাও গিয়ে না ধৈর্য হারিয়ে যাচ্ছে, কারণ একটা কোনো প্রজেক্ট সেটা তো মানুষের কাছে পৌঁছানোর একটা সময় লাগে, একটা মিনিমাম সময়টুকু লাগে। হয়তো এখন আই এম শিওর যে যারাই প্রডিউসার্সরা যারা ডিসিশন নিচ্ছে বন্ধ করে দেওয়া, সেটা নিশ্চয়ই কোনো না কোনো কারণে, মানে তারাও আমার মনে হয় এতগুলো দিন ধরে তারা কাজ করছে, এতগুলো দিন ধরে তারা দর্শককে জানে চেনে, তো তারা যখন এরকমভাবে হুট করে কোনো ডিসিশন নিচ্ছে দিস মাস্ট বি এ রিজন। কিন্তু তাও মানে এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেলে খুব খারাপ লাগে। তার উপলব্ধি ধারাবাহিকে ভালো অনেক কিছুই দেখানো হয়, তবে কিছু কিছু সময় ফ্যামিলি ড্রামার ভেতরে ধারাবাহিক ঢুকে যায়, তবে তাও হয় দর্শকদের জন্যই। ভালো কিছু বা অন্য কিছু পর্দায় আনা হলে অনেক সময় দর্শক তা নিতে চান না, টিআরপির সমস্যা চলে আসে। অথচ ফ্যামিলি ড্রামায় ঢুকলেই টিআরপি বেড়ে যায়। ইদিকার মতে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই লেখককে সিরিয়াল এগিয়ে নিয়ে যেতে হয়। ধারাবাহিকে অনেক ভালো ভালো অনেক কিছুই দেখানো হয়, তবে হ্যাঁ কিছু কিছু সময় যদি আমরা বলি সেই ফ্যামিলি ড্রামাটার মধ্যে আমরা ঢুকে যাই, সেটা কিন্তু খানিকটা দর্শকের জন্য। কারণ অনেক সময় কি হয় আমরা খুব ভালো কোনো কন্টেন্ট দিলে বা একটু অন্যরকম কিছু দেখানোর চেষ্টা করলে মানুষ অনেক সময় নিতে যায় না, তো সেক্ষেত্রে টিআরপির একটা সমস্যা চলে আসে। যখন আবার ফ্যামিলি ড্রামায় ঢোকে তখন আবার টিআরপি বেড়ে যায়, তখন বাধ্য হয়ে রাইটারকে ফ্যামিলি ড্রামার মধ্যে আসতে হয়। তবে শুধুমাত্র কুটকচলে দেখানো হয় এটা একেবারেই ভুল কথা। সব মিলিয়ে বাংলা সিরিয়ালের পক্ষেই জোর সওয়াল করলেন প্রিয়তমার নায়িকা। ব্যুরো রিপোর্ট, সিনেচক্কর।